উনত্রিশ ও তিরিশে মার্চ 2022 কারেন্ট অ্যাফেয়ার্স। কোয়েশ্চেন নাম্বার 1, কোন দিনটিকে প্রতি বছর ভারতীয় ডলফিন দিবস হিসাবে পালনের ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদব? উত্তর, 5ই অক্টোবর। কোয়েশ্চেন নাম্বার 2, ভারতের প্রথম স্টিল রোড উদ্বোধন করা হলো কোথায়? উত্তর, সুরাট ও গুজরাটে অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার 3, সম্প্রতি উত্তরাখণ্ড বিধানসভার প্রথম মহিলা স্পিকার হিসাবে নির্বাচিত হলেন কে? উত্তর, ঋতু খান্দুরি। কোয়েশ্চেন নাম্বার 4, সম্প্রতি ভারত ও কোন দেশ মিউচুয়াল ব্যবসার ক্ষেত্রে ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহারের সিদ্ধান্ত নিল? উত্তর, রাশিয়া। কোয়েশ্চেন নাম্বার 5, আইপিএল 2022-এর প্রথম ম্যাচ খেলা হলো কোন দুই দলের মধ্যে? উত্তর, KKR ও CSK। কোয়েশ্চেন নাম্বার 6, সম্প্রতি বিশ্বের নং এক মহিলা টেনিস খেলোয়াড় হলেন কে? উত্তর, ইগা সিয়াটেক। কোয়েশ্চেন নাম্বার 7, ভারতের প্রথম অ্যালুমিনিয়াম বডি মেট্রো ট্রেন চালু করা হলো কোথায়? উত্তর, পুনে। কোয়েশ্চেন নাম্বার 8, নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন NATO-র সেক্রেটারি জেনারেল হিসাবে জেন্স স্টোলটেনবার্গ কোন সাল পর্যন্ত বহাল থাকবে? উত্তর, 2023 সালের 30শে সেপ্টেম্বর পর্যন্ত। কোয়েশ্চেন নাম্বার 9, সম্প্রতি প্রয়াত RC লাওতি ভারতের কততম প্রধান বিচারপতি ছিলেন? উত্তর, 35তম। কোয়েশ্চেন নাম্বার 10, ভারতের প্রথম রাজ্য হিসাবে ইউনিফর্ম সিভিল কোডের রূপায়ণ করেছে কে? উত্তর, উত্তরাখণ্ড।